তোমার
شاطر
থাকলে লাভ হবে না দাদার যে সৎকার করতে হবে ওই সময় গান ايه يا
এই আমার বোনকে নিয়ে এসেছি বিয়ের কাজটা একটু তাড়াতাড়ি সমাধান করবেন ঠিক আছে ওইদিকে বসো দাদু সাহেব
শরীয়তি অনুযায়ী বিয়ের কাজটা তাড়াতাড়ি শেষ করো ঠিক আছে এই যে আব্দুল কামিল আর কোন তাইলে আমি বিয়ের কাজ আরম্ভ করব নি এই যে আপনি কি বলেন তো আমি বিয়ে আরম্ভ করার আগে আমার দুইটা মেরুদণ্ড বাইতে ফালাই বউ কিন্তু রাগ কইরা বাপের বাড়ি যাইতে পারবে না মানলাম মানলেন তো আমার দ্বিতীয় শর্ত হইল গিয়া এই স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো জিনিস লইয়া চক্রা জাতি করিয়া বউ যদি বাপের বাড়িতে চল্লা যায় তবে স্বামী কিন্তু হাত পুইরা ভাত রান দেখাই তৈব খাইব তাইলে এবার হইব এই যে আমি আরম্ভ করি আরম্ভ করেন এই তোর ভাইয়ের জুতা খুলিব বসে ঠিকঠাক কইরা বউ শালগ্রাম নিবাসী শালগ্রামের নিবাসী মরহুম লাল মিয়া জমিদারের মরহুম লাল মিয়া জমিদারের একমাত্র পুত্র একমাত্র পুত্র মোহাম্মদ মোহাম্মদ তুতা মিয়ার সঙ্গে তুতা মিয়ার সঙ্গে হোসেনপুর নিবাসী হোসেনপুর নিবাসী হোসেন কাজীর মেয়ে হোসেন কাজীর মেয়ে রফিক কালেকের ছোট বোন রফিক কালেকের ছোট বোন মুসাম্মদ মুসাম্মদ গুনাই বিবির সঙ্গে গুনাই বিবি তুঙ্গে 9999 টাকা 9999 টাকা দাজু কুলিয়া দেনমোহর দাজ্য করিয়া দেনমোহর দাজ্য কুলিয়া 11 টাকা স্বর্ণ বাবদ আসিল দিয়া 11 টাকা স্বর্ণ উচুল দিয়া বাকি টাকা আমার পকেটে তুইয়া বাকি টাকা আমার পকেটে তুইয়া বিয়ার এজিন নি আসি আছে হে বিয়ার এজিন নি আছি আছে আপনি তিনবার বলেন কবুল আপনি তিনবার বলেন কবুল কয়কে গো কয়কে গো আব্দুল হামিদ আরে কামেদ না কামেদ না আব্দুল হামিদ একই শর্তে ওই ছেলের পক্ষে কো তিনবার কবুল বলতে হবে আমি কই আব্দুল হামিদ তুমি চুপ করে বসো ও দাদু হ্যাঁ কইছে কইছে গো দাদু কবুল কইছে কইছে তো কইছে এ চুন্দর মাঝে কইছে তোমার হাতি না দারুন মিটা এবার পাইছে বসো এবার মনাজাত ধরেন আপনারা সবাই এবার সবাই আপনারা মনে দি আল্লাহু আমিন আল্লাহু মুমিন আল্লাহ গো আল্লাহ গো আম গো সবান্দে বিসা বিয়া পড়াইলাম হাজার মিসা আল্লাহ গো এই যে রাজগার রাইতে লাগে গো আল্লাহ তুতা মিয়ার সঙ্গে গুনাই বিবির বিয়ে আমি পড়াই দিলাম তাদেরকে তুমি এমন ভাব দিয়ে সোমামির হ্যালো কালে দাদু সাহেব বিয়ের কাজ শেষ করেছি আবার এই বর কনেকে বিদায় করো তাড়াতাড়ি আমরা এখন আসি হ্যাঁ বেশ আপনারা তাদেরকে তাড়াতাড়ি বিদায় করে দেও আব্দুল হামিদ আব্দুল হামিদ আমার পিছে পিছে আসো হ্যাঁ খাওন কোন আমার পেছনে ধরো খাওন করে নি খাওন মুখটা লান কেমন মুখটা লান ভাই তোতা এতদিন আমার স্নেহের ছোট বোন ছিল আমার দায়িত্বে তাকে আমরা সুখে দুঃখে আমাদের মতো করে গড়ে তুলেছি আজকে আমি তার হাতে তোমার হাতে তার হাত এক করে দিলাম তার সুখে তুমি সুখী তার দুঃখে তুমি দুঃখী বোন
একটা জিনিস বলে রাখিস, বিয়ের পর যে স্বামীর ঘর স্বর্গ, একি তোর চোখে পানি, হাসতে হাসতে যেতে হয়। কান্দু সোনা রে বিন্দিয়া, কি আর হইব কান্দিয়া, কবুল কইরা স্বামীর বাড়ি যাইবি চলিয়া। কান্দু সোনা রে যাইব তোরে আবার, স্বামীর ঘরে সুখে থাকিস জনম ধরিয়া। কান্দুস না রে, কান্দুস না রে বিন্দিয়া, কি আর হইব কান্দিয়া, কবুল কইরা স্বামীর ঘরে যাইবি চলিয়া। কান্দুস না রে, আমি কি আর তারে খুঁজে পাবো না? আমি যে বড় একা, ওরে বাদল ঝরা নিঠুর প্লাবন, মেঘে ঢাকা চা, আমি
আমার দাদাকে আমি এ হাত দিয়ে বিষ পান করিয়েছি আমি আমি চলে যাব ওগো দাদা তুমি আমাকে জান্নাত থেকে দূর করো আমি তোমার কাছে আসছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ